আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষা সংক্রান্ত নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি বন্ধুরা গত কয়েকটি পর্বে শিক্ষা সংক্রান্ত বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের নানা তথ্য নিউজ আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করেছিলাম এর ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি একজন এইচএসসি পরীক্ষার্থী যত টাকা ফেরত পাবেন এই সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় আজকে পয়লা ফেব্রুয়ারিতে একই নিউজ প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকাতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইচএসসি পাস শিক্ষার্থীরা যত ফি ফেরত পাবে বন্ধুরা নিউজটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা নিউজটিতে বলা হয় মহামারী করোনার কারণে দুই সালের এইচএসসি ও সম্মান পরীক্ষা বাতিল হওয়ায় পরীক্ষার ফর্ম পূরণের জন্য আদায় করা ফি ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার রোববার একত্রিশ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ড ঢাকা এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি একশো আটান্ন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী সর্বমোট এক টাকা ফেরত পাবেন এর মধ্যে শিক্ষা বোর্ড দিবে চারশো টাকা কেন্দ্র দিবে দুশো টাকা আট বিষয়ের ব্যবহারিক ৪৫ টাকা করে মোট তিনশো টাকা মানবিক ও ব্যবসা শিকার শাখার একজন নিয়মিত শিক্ষার্থী পাবেন ছয়শো পঁচিশ টাকা বিভাগভিত্তিক হিসাবে এইচএসির তিনটি বিভাগে মোট তেরোটি বিষয়ে পরীক্ষা হয় প্রতিটি পত্রের জন্য বোর্ড থেকে যে টাকা নিয়েছে সেখান থেকে প্রতিটি পত্রে তিরিশ টাকা করে ফেরত দেবে শিক্ষা বোর্ড এতে তেরোটি বিষয়ে মোট ফেরত পাবে তিনশো নব্বই টাকা এর সঙ্গে বিজ্ঞান বিভাগে নয়টি ব্যবহারিক পরীক্ষা হয় প্রতিটি পর্বে দশ টাকা করে নব্বই টাকা করে ফেরত দেওয়া হবে বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী শিক্ষা বোর্ড থেকে ফেরত পাবে চারশো টাকা অন্যদিকে পরীক্ষা কেন্দ্র তেরোটি বিষয়ে দুশো টাকা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক খাতা থেকে পঁচিশ টাকা করে মোট ফেরত পাবে দুশো টাকা আর ব্যবহারিক পঁয়তাল্লিশ টাকা করে তিনশো টাকা সব মিলিয়ে একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এক টাকা ফেরত পাবে অন্যদিকে মানবিক ও ব্যবসা বিভাগে নিয়মিত একজন শিক্ষার্থী তেরোটি বিষয়ে মোট তিনশো টাকা পরীক্ষার কেন্দ্র দুশো টাকার সঙ্গে তথ্য প্রযুক্তির ব্যবহারিক বিষয়ের শিক্ষা বোর্ডের দশ টাকা এবং কেন্দ্র পঁচিশ টাকা দেবে সর্বমোট ছয়শো পনেরো টাকা পাবেন তার মানে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী এক টাকা ফেরত পাবে অন্যদিকে মানবিক বিভাগ ও ব্যবসা শিক্ষার বিভাগের একজন শিক্ষার্থী পাবে ছয়শো টাকা এখানে যারা অনিয়মিত শিক্ষার্থী রয়েছে বা মান উন্নয়নের শিক্ষার্থী রয়েছে তারা কত টাকা ফেরত পাবে সেটা পরবর্তীতে তোমার কলেজ তোমাকে জানিয়ে দিবে। তো বন্ধুরা এছাড়াও তোমাদের এই টাকাটি সংগ্রহ করবে কলেজ থেকে যেখানে তোমরা ফর্ম ফিল আপ করেছ তোমাদের এইচএসসির প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করার সময় এই অ্যামাউন্টটি বা এই টাকাটি তোমরা সংগ্রহ করতে পারবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত الابس